হ্যালো ফ্রেন্ডস তোমরা যেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি সিওর তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও হাজির হয়েছি যে সমস্ত স্টুডেন্টরা ফিফ সেমিস্টার থার্ড সেমিস্টারে সেমিস্টার ওয়ান পড়ছো তোমাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথমেই আসি ফিফ সেমিস্টার স্টুডেন্টদের ক্ষেত্রে তোমরা জানো বাইশে ডিসেম্বর সিওর তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছিল সেটি হচ্ছে কি ফিফ সেমিস্টার স্টুডেন্টদের জন্য অ্যাক্টিভিটি শিডিউল ফিফ সেমিস্টার স্টুডেন্টের জন্য বলে রাখি তোমরা জানো যে কুড়ি ডিসেম্বর একুশে ডিসেম্বর প্রায় অনেক কলেজে কিন্তু সিউর তরফ থেকে একটি নোটিশ ঘোরাঘুরি করছিল তোমরা যেন ওই নোটিসে ডাউনলোড অফ কার্ডের যে তারিখটি সেটা কিন্তু মেনশন করা ছিল না পরবর্তীতে বাইশে ডিসেম্বর শুরুর তরফ থেকে আপডেট করা হয় যে বাইশে ডিসেম্বর দু হাজার তেইশে ফিফ্ সেমিস্টার স্টুডেন্টদের জন্য বিএসএসসি বিকমে ওনার জেনারেল মেজর এক্সামিনেশন দু হাজার তেইশ আন্ডার সিবিএসি একটি কিন্তু অ্যাক্টিভিটি শিডিউল দেওয়া হয়েছিল সেখানে রয়েছে যে আপলোডিং অফ চেকলিস্ট তিন এক দু চব্বিশ অর্থাৎ তোমাদের ফিফ্থ সেমিস্টার স্টুডেন্টদের জন্য ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তিন এক দু চব্বিশ জানুয়ারি মাস থেকে আর তোমরা ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড কবে থেকে করতে পারবে চব্বিশ এক দু চব্বিশ অর্থাৎ ফিফ্থ সেমিস্টার স্টুডেন্টরা ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড চব্বিশ এক দু হাজার চব্বিশ আমি তোমাদেরকে বলে রাখি যে তোমরা চব্বিশ তারিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড করছো কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার পরে তোমাদের কিন্তু সিগনেচার করাতে হয় প্রিন্সিপালকে দিয়ে তোমরা কবে প্রিন্সিপালের সিগনেচার পাবে সেটা কিন্তু তোমাদের কলেজ থেকে জানিয়ে দেওয়া হবে তোমাদেরকে বলে রাখি যেহেতু চব্বিশ ছাব্বিশ তারিখে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ছুটি রয়েছে তাই তোমাদেরকে বলবো তোমাদের এক্সাম কবে শুরু হতে পারে তোমাদের এক্সাম ফার্স্ট উইক নাগাদ এক্সাম কিন্তু শুরু হতে চলেছে যে সমস্ত স্টুডেন্টরা ফিফ সেমিস্টার পড়ছো তোমাদের এক্সাম কবে শুরু হবে তোমাদের এক্সাম শুরু হতে চলেছে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক নাগাদ আছি থার্ড সেমিস্টার স্টুডেন্টদের ক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্টরা থার্ড সেমিস্টার পড়ছো তোমাদের মনে কিন্তু কোশ্চেন রয়েছে যে স্যার আমাদের কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হতে পারে আর কবে এক্সাম শুরু হতে পারে এই কোশ্চেনের आंसर জানতে হলে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে তোমাদেরকে বলে রাখি থার্ড সেমিস্টার স্টুডেন্টদের ফর্ম ফিল আপ শুরু হতে পারে জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে সিউর তরফ থেকে নোটিশ এলে অবশ্যই আমি জানিয়ে দেবো কিন্তু তোমরা ধরে নিতে পারো জানুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হতে পারে আর তোমাদের এক্সাম কবে হতে পারে তোমাদের বলে রাখি ফিফথ সেমিস্টারের এক্সামের ডেট যেহেতু এখনও ঘোষণা করা হয়নি তোমাদেরকে বলে রাখি ফিফথ সেমিস্টারে এক্সাম হওয়ার এক উইক আফটার তোমাদের এক্সাম শুরু হবে তোমাদেরকে একটা এক্সপেক্ট ডেট হিসেবে বলে রাখতে পারি ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখের পর তোমাদের এক্সাম শুরু হতে পারে এবারে আসি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের মনে কোশ্চেন রয়েছে যে স্যার আমাদের কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এক্সাম বা কবে শুরু হবে তোমাদেরকে বলে রাখি যেহেতু ফিফথ সেমিস্টার থার্ড সেমিস্টারে এখনও পর্যন্ত এক্সাম শুরু হয়নি তোমাদের এক্সাম পিছিয়ে যেতে চলেছে অর্থাৎ তোমাদের কতদিন পিছিয়ে যেতে পারে তোমাদেরকে বলে রাখি তোমাদের এক্সাম হয়তো মার্চ মাসে নেওয়া হতে পারে নিউ রেগুলেশন অনুযায়ী ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে নেওয়ার কথা বাট এখনও পর্যন্ত ফিফথ সেম থার্ড সেমের এক্সাম শুরু হয়নি তোমাদের এক্সাম হয়তো মার্চ মাসে ফার্স্ট উইক নাগাদ শুরু হতে পারে তোমরা তোমাদের প্রিপারেশান চালিয়ে যাও পরবর্তীতে সিউর তরফ থেকে গুরুত্বপূর্ণ আপডেট এলে অবশ্যই আমি শেয়ার করব চ্যানেলের সাথে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে এরকমই একটি গুরুত্বপূর্ণ আপডেট বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ